93-তে আমরা প্রথম সার্ভিস চার্জ পাই 25 পয়সা, 96-এ সেটা বেড়ে হয় 50 পয়সা, 2001-এ সেটা হয় 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 3টে স্ল্যাবে। 17 বছর ধরে আমরা আর দাবি দাওয়া করা সত্ত্বেও সেভাবে পাইনি, বা হয়তো আমরা খুব একটা জোরজার করে দাবি দাওয়া করিনি। আজকে 18 সালে এসে যখন জিএসটি উঠে গেল, তখন বেশিরভাগ প্রডিউসার ডিস্ট্রিবিউটার বলতে লাগলেন যে জিএসটি উঠে গেছে মানে সার্ভিস চার্জ উঠে গেছে, কিন্তু সার্ভিস চার্জ ছাড়া সিনেমা হল চলতে পারে না, এটা অল ইন্ডিয়ার প্রবলেম। অল ইন্ডিয়াতে এটা নিয়ে আন্দোলন চলছিল এবং তখন ঠিক ছিল জিএসটি এলো 2017-র 1 জুলাই, ফেব্রুয়ারি মাস 2018-তে সার্ভিস চার্জ নিয়ে ডিসিশন নিয়ে নেওয়া হবে। সেই ডিসিশনটা হবে হবে না হবে হবে না করতে করতে কিছু কিছু স্টেট গভর্নমেন্ট চিঠি দিয়ে জানালেন সার্ভিস চার্জ তোমরা নিতে পারো। আমরা এই চিঠিটার জন্যে আমাদের গভর্নমেন্টকে বলেছিলাম, সেভাবে আমরা চিঠিপত্র পেলাম না। গত কয়েকদিন আগে, গত দিন দশেক আগে আমরা নন্দনে বসে মিটিং করলাম মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়, প্রসেনজিৎ চ্যাটার্জি, আইএনসির সেক্রেটারি বিবেক কুমার, নন্দনের সিইও মহুয়া ব্যানার্জি, এরা উপস্থিত ছিলেন, কলকাতা শহরের লিডিং প্রডিউসার ডিস্ট্রিবিউটাররাও ছিলেন। সেখানে আমরা একটা ডেট ঠিক করলাম, ধার্য করলাম যে এই ধার্য অনুযায়ী আমরা সিনেমার টিকিটের উপরে মেনটেন্স চার্জ নেব। সব ঠিক হয়ে গেল। 10 টাকা ছিল এসি হাউস, 5 টাকা ব্লোয়ার হাউস, আর 3 টাকা হচ্ছে ফ্যান হাউস। দেখো, বাড়তি বলতে গেলে বেশি কিছু নয়, খুব সামান্য। 17 বছর পরে 2 টাকাটাকে 3 টাকা, 2.5 টাকাটাকে 5 টাকা এবং 3 টাকাটাকে 10 টাকা। আজকের দিনে যা ইলেকট্রিসিটি বিল আসে, এবং এসি সিনেমা হাউস শুধুমাত্র ইলেকট্রিসিটি বিলের উপরে নয়, নানা রকম মেনটেনেন্স তাদের দরকার হয় দর্শক স্বাচ্ছন্দ্যের জন্য। তো সেই জায়গায় আসার পরে আমরা গত সোমবার দিন মিটিং করে ঠিক করলাম যে এই রেটে সবাই নেবে। হঠাৎ করে গত পরশু দিন সবাই যখন প্রোগ্রাম করতে গেল, তখন ডিস্ট্রিবিউটাররা বললেন যে বম্বে থেকে চিঠি এসছে, নতুন কোনো সার্ভিস চার্জ দেওয়া হবে না, বর্ধিত হারে দেওয়া হবে না। তো কী হবে, বর্ধিত হারে আমরা সার্ভিস চার্জ নেবো ডিসিশন নিয়েছি। এবার যদি বর্ধিত হারে সার্ভিস চার্জ না দেওয়া হয়, তাহলে বাধ্য হবো আমরা সিনেমা হল বন্ধ করতে, কারণ প্রোগ্রাম নেই। তাদের দিতে আপত্তি যে তুমি যেটা নিচ্ছ সেটা নিতে পারো ম্যাক্সিমাম, কিন্তু তার উপরে নিতে পারবে না, কারণ হ্যাঁ সরকার সাপোর্ট করছে, সরকারের কোনো চিঠি আমরা পাইনি। সমস্যা হচ্ছে চিঠিটা নেই, যদি চিঠি আমরা দেখাতে পারি তাহলে ওরা মেনে নিতে রাজি, অবশ্যই রাজি। এ বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শহরের বাইরে, দেশের বাইরে, আর যিনি মধ্যস্থতা করেছিলেন মাননীয় মন্ত্রী অরূপবাবু, তিনিও আজকে কলকাতার বাইরে। তো সেই কারণে আমরা এই দুটো কারণ ক্ষতি দেখে আমরা ডিসিশন নিলাম 28 তারিখ থেকে বন্ধ করার ব্যাপারটা আমরা সরিয়ে দিয়ে আমরা এই 1 সপ্তাহ টাইম নিলাম। যদি এর মধ্যে সলিউশন হয় ভালো, আর যদি না হয় অটোমেটিক্যালি 5 তারিখে আমরা ডিস্ট্রিবিউটারদের বলবো যে আমরা বর্ধিত হারেই সার্ভিস চার্জ মেনটেন্স চার্জ নেব, আপনারা রাজি থাকলে ছবি দিন, যদি না দেয় যতগুলো হাউসে দেবে না ততগুলো হাউস বন্ধ থাকবে, যাদের দেবে তাদের চলবে। কাল থেকে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ আমাদের ডিসিশন ছিল, কিন্তু আমরা মন্ত্রী মহাশয়ের কথাতে আমরা ওই জায়গা থেকে ব্যাক আউট করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।